সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের কাছে দ্বিতীয় দিন দুপুর ১২টা পর্যন্ত ২১০টি মনোনয়ন ফর্ম বিক্রি করেছে দলটি। বুধবার বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংশ্লিষ্ট মনোনয়ন বুথ থেকে এ তথ্য জানা গেছে। মনোনয়ন ফর্ম বিক্রি করা বুথের তথ্য অনুযায়ী দুপুর ১২টা নাগাদ ঢাকা বিভাগ থেকে ৪৮টি, ময়মনসিংহ বিভাগ থেকে ১০টি, চট্টগ্রাম বিভাগ থেকে ২৪টি, সিলেট বিভাগ থেকে ৮টি, বরিশাল বিভাগ থেকে ৬৫টি, খুলনা বিভাগ থেকে ২২টি, রংপুর বিভাগ থেকে ১৫টি এবং রাজশাহী বিভাগ থেকে ১৮টি মনোনয়ন ফর্ম বিক্রি হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টা পর্যন্ত মনোনয়ন আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে বলে আওয়ামী লীগের পক্ষ থেকে আগেই জানানো হয়েছে। এছাড়া প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ফর্ম সংগ্রহ ও জমা দেওয়া যাবে। লুনা ফ্রস্টিপা, ঢাকা পোস্ট।